কাঁচকলা আর পটলের খোসা কি করে বানা করতে সেটা দেখে নাও ভিডিও। তাহলে আরও নতুন কিছু রেসিপি নিয়ে আবার মজার মজার রেসিপি নিয়ে আমি ফেরত আসবো। ততক্ষণ আমার সঙ্গে তাড়াতাড়ি করে বন্ধু হয়ে যাও এবং আমার পাশে থেকো আর সাপোর্ট করো। সবাই ভালো করে থেকো এবং সুস্থ থেকো। আজকের মতন আমি এখানেই বিদায় জানাচ্ছি। বাই।